Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. শান্তি চাই বাবা, শান্তি চাই। প্রজাদের মঙ্গলের জন্য এই দরগা শরীফে কান্নাকাটি করছে। শান্তি দাও মাহবুব। তবে বেগম সাহেবা, দানের হাত বাড়ালে আল্লাহও খুশি হন, মানুষও খুশি হয়। আরে ফসল কেমন হলো? আরে দেখতেই তো পাচ্ছ ভাই, এত কষ্ট করে জমি চাষ করলাম, বীজ বুনলাম, সার দিলাম, কিন্তু ফসলের দেখা নেই। একেই বলে ভাগ্য। আরে ভাগ্যের কি দোষ? আমি বলি আমাদের দেশে যতদিন এই আটপুরে বাদশা শাসন থাকবে ততদিন দেশে কোনো শান্তি নেই। দেখি
জল শুকিয়ে যাচ্ছে। মানুষ বাঁচে কি করে? সব ভগবানের অভিশাপ বাবা, সব ভগবানের অভিশাপ। আরে অভিশাপ দেশের রাজার জন্য। বেগম সাহেবা, আপনি এখানে? শান্তি চাই ঠাকুর, শান্তি চাই, প্রজাদের কল্যাণ চাই। দান ধর্মে মন দিন বেগম সাহেবা, নিজেও শান্তি পাবেন, প্রজাদেরও কল্যাণ হবে, আর বাবা ভোলানাথ তুষ্ট হবে। প্রিয় গ্রামবাসী বিন্দু, জানাবো না আপনাদের অবস্থা সচক্ষে দেখার জন্য অহরহ গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের বেগম সাহেব আপনাদের মঙ্গল কামনায় অহরহ মন্দিরে মসজিদে গির্জায় প্রার্থনা করছে। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের প্রতি ওনার সহানুভূতির অন্ত নেই। স্বয়ং জাহাপনা এবং বেগম সাহেবা আপনাদের মধ্যে উপস্থিত থেকে এই সমস্ত বাদশাহী উপহার আপনাদের মধ্যে বিতরণ করতে চান। এসব ভিক্ষে আমরা চাই না। রাজ্যের সাধারণ মানুষ একের পর এক দুর্যোগ দুর্ভোগ আর দুঃস্বপ্নে যেভাবে ভেসে চলেছে, তার দায় দায়িত্ব এই আট করে বাদশাকে নিতে হবে, তাকেই তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই চলো সবাই চলো। আমাকে একটু ভাবতে দাও বেগম। উজির সাহেব, আজ আমি বুঝতে পাচ্ছি এই রাজমুকুট বয়ে বেড়াবার আমার আর কোনো অধিকার নেই। আজ আমার রাজ্যে চারিদিকে শুধু অভাব, অনটন, দুর্ভিক্ষ, মহামারী। আমার জন্য প্রজাদের খেতে হয় না ফসল, ঘরে ওঠে ক্রন্দনের রোল, বন্যায় ঝড়ে ঘর বাড়ি হয়ে যায় বিলীন, ডোবার জল যায় শুকিয়ে, হালের বলদ মারা পড়ে। উজির সাহেব, এই সব কিছুর মূলে তাদের এই আটকুড়ে বাদশা। তাই উজির সাহেব, এই সিংহাসন আঁকড়ে পড়ে থাকার আমার আর কোনো অধিকার নেই। অপরাধ মার্জনা হয় জামাপানা, আমি শুধু প্রজাদের বিশ্বাসের প্রতিধ্বনি করেছি, তাদের ধারণা আপনি পিতৃত্বের অভাবে। আমি জানি আমি আটকুড়ে, কিন্তু আমি কি চাইনি যে আমার সন্তান হোক, আমার রাজ্যে প্রজারা শান্তিতে থাকুক? কিন্তু আমি প্রভুর কৃপার থেকে বঞ্চিত। তাই উজির সাহেব, আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। রাজ সিংহাসনে বসে প্রভুর কৃপা পেলাম না, এখন দেখি ফকিরের বেশি বনে জঙ্গলে ঘুরে তা পাই কিনা। যতদিন আমার মনোবাঞ্ছা পূর্ণ হয় ততদিন এই রাজ্যে আমি আর ফিরে আসবো না। উজির সাহেব, আমার অনুরোধ, আমার অনুপস্থিতিতে আপনি এই রাজ্য পরিচালনার ভার গ্রহণ করুন।
মায়া মায়ের কাছে প্রার্থনা করি আমাদের বাদশাহ যেন কুশলে থাকেন। আমি জানতাম আমি সমানার্থের বোন, আমি দোষী। কেন কেন আমি মা হতে পারিনি? এত উতলা হবেন না বেগম সাহেব, আমার মরণ হলেও ভালো ছিল। তাহলে তো আজকে জাহাপনার এই দশা হতো না। ও মাঝি ভাই, আমায় একটু পার করে দেবে? কেন দিব না, পয়সা দিলেই পার করে দিব। আসেন হুজুর। আপনি কে ডামিয়া? আপনার পায়ে দেখি একবার নাগরা জুতা। এ যে দেখি এক পড়বার সার নাগরা জুতার মতো। Thank you.
বেগম সাহেবের মুখের দিকে আর তাকানো যায় না। আপনি আপনি যে কোনো উপায়ে বাদশাকে রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করুন। তা হয় না রাহেলা, রাজ্যে অসন্তোষের আগুন সম্পূর্ণ ভাবে নিভে না যাওয়া পর্যন্ত এই কথা ভাবাই যায় না। কিন্তু এদিকে বেগম সাহেবের মনে যে আগুন জ্বলছে তা নিভাবে কি? কিন্তু আমার কি মনে হয় জানো বেগম, এতে নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোনো ইঙ্গিত আছে। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের রাজ্যে অবশ্যই শান্তি ফিরে আসবে এবং আমাদের বাদশাহ সৃষ্টিকর্তার করুণা নিয়ে ফিরে আসবেন। চলি। বেগম সাহেবের দুঃখের দিন যেন শীঘ্রই শেষ হয়। বেগম সাহেবা, কিছু খেয়ে নিন বেগম সাহেবা, আর কতদিন না খেয়ে থাকবেন। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আর আর কতকাল বনে বনে ঘুরে বেড়াবো? আমার জন্য আমার জন্য সমস্ত জায়গা কণ্টকময়, এতটুকু মসৃণ সমতল ভূমি কি নেই আমার জন্য যেখানে যেখানে শুয়ে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি? ও আমার তাকে কেউ সাড়া দেবে না, কেউ না। আমি আমি শুধু অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি, অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। আলো নেই কোথাও, কোনো আলো নেই কোথাও, কোনো আলো নেই। প্রভু, আমার ফরিয়াদ শোনার সময় তোমার কি এখনো হয়নি? প্রভু, প্রভু, আমার ডাক শোনার কেউ নেই, আমার ডাক শোনার কেউ নেই। মৃত্যুই আমার একমাত্র কাম্য। হে রে তুই নরাধম মূর্খ, আমার 12 বছরের তপস্যা ভঙ্গ করে দিলি। তোকে দিলাম এই অভিশাপ, ছেলের জন্য 12 বছর করবি অনুতাপ। আমার তো ছেলে নেই সাধু বাবা। সাধু সন্তের অভিশাপ মিথ্যা হবে না কোনোদিন, তোর ছেলে হবে। আমার ছেলে হবে সাধু বাবা? হ্যাঁ তোর ছেলে হবে, তবে তার আয়ু মাত্র 12 দিন। আপনার কথা ফিরিয়ে নিন সাধু বাবা, ছেলেই যদি হবে তবে আপনি কেড়ে নিতে চাইছেন কেন? ওই পাগল, সবই উপরওয়ালার ইচ্ছে। তোর ছেলেকে বাঁচাতে পারিস শুধুমাত্র একটি শর্তে। কি সেই শর্ত সাধু বাবা? তোর ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে, এবং বিবাহ রাত্রেই পুত্র পুত্রবধূকে নির্বাসনে দিতে হবে 12 বছরের জন্য। তবেই তোর পুত্রের প্রাণ রক্ষা হবে। কি কঠিন আপনার শর্ত সাধু বাবা। সবই উপরওয়ালার ইচ্ছে রে, আমি তো উপলক্ষ মাত্র, আর আমার ইচ্ছেই সব নয়, দ্রব্য গুণও চাই। পঞ্চমুখে এই রুদ্রাক্ষটা নিয়ে যা, জলে ডুবিয়ে তোর স্ত্রীকে পরপর 3 দিন রাত্রে খেতে দিবি, তবেই তোর মনস্কামনা পূর্ণ হবে। বেগম সাহেবা, বেগম সাহেব, এই কাজ আপনি করবেন না বেগম সাহেবা। আপনার এত বড় সর্বনাশ আপনি করবেন না। দাসী তুই সরে যা। না, আমি এই রাজ্যের বেগম,
আমি হুকুম করছি, সরে যাও, সরে যাও। দয়াময়ী, তুমি আমাকে বাঁচতে দিলে না, আজ তুমি আমি মরার অধিকার দাও। বেগম, দাসী জলান। প্রজাদের খেতে এবার প্রচুর ফসল হয়েছে, দেশে আর কোনো অভাব থাকবে না জাহাঁপনা। তবু আমার নির্দেশ রইল জি সাহেব, প্রজারা ফসল বিক্রি করে যে পরিমাণ কর স্বেচ্ছায় দিতে পারবে, শুধু যেন সেইটুকুই রাজকোষে সঞ্চিত করা হয়। দেখবেন তাদের উপর যেন কোনো রকম জুলুম না হয়। জাহাঁপনা, কি সংবাদ দাসী? সৃষ্টিকর্তার কৃপায় রাজপ্রাসাদ আলোকিত করে এক শেহজাদা জন্মগ্রহণ করেছেন জাহাঁপনা। প্রভু, তুমি অশেষ দয়াময়। তোমার অসীম কৃপা প্রভু। প্রভু, সবই তোমার করুণা। এই নাও তোমার পুরস্কার। হ্যাঁ শোনো, নিরাশপুরের আশার প্রতীক নবজাত শেহজাদাকে সসম্মানে দরবারে নিয়ে এসো। জো হুকুম জাহাঁপনা। বেগম সাহেবা, বাদশার হুকুম, শাহজাদাকে দরবারে নিয়ে যেতে হবে। শাহজাদা তো শুধু আমার একার নয়, কিন্তু সমস্ত রাজ্যের। তুই ওকে নিয়ে যা দাসী। আপনাদের শাহজাদা, নিরাশপুরের আশার প্রতীক, যার জন্য দীর্ঘদিন আপনারা অপেক্ষা করেছিলেন। শাহজাদা দীর্ঘজীবী হন। শাহজাদা জিন্দাবাদ। শাহজাদা আমাদের শাহজাদাকে কি নামে ডাকবে বেগম? সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, অশেষ রহমতে আমরা শাহজাদাকে পেয়েছি। তাই আমার মনে শুধু একটি নামই আসছে। কি? রহিম। হ্যাঁ বেগম, তোমার মতই আমার মত, রহিমই তার উপযুক্ত নাম। একই বেগম, হঠাৎ তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে কেন? সাধুর অভিশাপের কথা কি যাহা বলা স্মরণ নেই? উফ, কে নিদারুণ অভিশাপ, কে নিদারুণ অভিশাপ। উজির সাহেব, রাজ্যময় ঢেড়ি পিটিয়ে ঘোষণা করিয়ে দিন যে আগামী শুক্রবারের মধ্যে যে ব্যক্তির কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে, সে যেন তার কন্যাকে নিয়ে সেই দিন রাজদরবারে উপস্থিত হয়। সেই কন্যার সাথে শাহজাদা রহিমের বিবাহ হবে। আর এও ঘোষণা করিয়ে দিন, যে ব্যক্তি কন্যা থাকা সত্ত্বেও রাজদরবারে উপস্থিত হবে না, তার জান মাল বাজেয়াপ্ত করা হবে। কি হুকুম জানাবেন? Thank you.
ইয়ালান, আগামী শুক্রবারের মধ্যে যে ব্যক্তির কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে তিনি অবশ্যই তার কন্যা সহ ওই দিন রাজ দরবারে হাজির হবেন। যে ব্যক্তি উক্ত কন্যার সন্ধান জানাতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। বাছার সন্তান নিয়ে তো রাজ্যময় তোলপাড় হয়ে গেল, কিন্তু নিজের সন্তানের কথা কিছু কি ভেবেছেন জিরিয়ালা? আমার সন্তান? ও, তুমি মা রূপবানের কথা বলছো? হ্যাঁ জিরিয়ালা। কেন, কি হয়েছে তার? মেয়ের বয়সটি 12 পড়লো বলে ওর বিয়ের কথা কি কিছু ভেবেছি? সে কথা পরেও ভাবা যাবে। কি গো রূপবান, শুধু খেললেই চলবে, লেখাপড়া করতে হবে না? এসব কথা বলতে কি তোমার একটুও লজ্জা করছে না রূপবান? লজ্জা কিসের দাইমা? ১০০ স্বর্ণমুদ্রা বোধ হয় আমাদের কপালে জুটলো না রে। কত চেষ্টা করলাম, আমার ব্যথা করছে, দৌড়তে দৌড়তে আমার পা ব্যথা হয়ে গেল। আগামীকাল শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হবে, আজও কোন কন্যার সন্ধান পেলেন না ওজির সাহেব? আমি তো চেষ্টার কোন ত্রুটি করিনি জাহাপনা। তবে কি আমাকে এই বুঝতে হবে যে নিরাজপুরের বিচক্ষণ উজিরের আর কোন কর্মক্ষমতা নেই? এই কে আছিস জাহাপনা? যা রাজ্যদেশীকে খবর দে। হুকুম জাহাপনা। আপনারা সবাই জানেন যে আগামীকালের মধ্যে 12 বৎসরের কন্যা না পাওয়া গেলে আমার রহিমকে বাঁচানো যাবে না। আমাদের চেষ্টার কোনোই ত্রুটি নেই জাহাপনা। শ্রীপালা সালার, আপনার প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলছি।
আমার রাজ্যে বারো বছর বয়সের কন্যা নেই এটা আমি বিশ্বাস করতে পারছি না। দুগা দুগা জ্যোতিষী, অতীতে গণনা করে আপনি আমার সম্বন্ধে যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন তার অধিকাংশই সত্য বলে প্রমাণিত হয়েছিল। আজও গণনা করে দেখুন তো, কালকের ভেতর কার কন্যার বয়স বারো বছর পূর্ণ হবে? দেব দেবারি কন্যা কন্যা মা দর্গা ধরিত্রী স্বল্পসজ্জা ফুল সজ্জা রানী বুধ ধনু কন্যা কন্যা মা মাগো মা মা বিন্দুমাতা। কি হলো জ্যোতিষী? জামাপনা কন্যার সন্ধান পাওয়া গেছে? জামাপনা পাওয়া গেছে? কার কন্যা, কোথায় সে কন্যা? আপনার কাছে আছে জামাপনা। কোথায় বলুন, কোথায় বলতে ভয় হয় জামাপনা। বলুন নির্ভয় বলবো? নির্ভয় বলুন। রূপবানে আগামীকাল বারো বছর পূর্ণ হবে। খাজানজি সাহেব, রাজকোষ থেকে একশত স্বর্ণ মুদ্রা আপনি জ্যোতিষীকে নাম দিয়ে দিন। সাহেব, আপনি আমার এত বড় হিতৈষী হয়েও মা রূপবানের কথা আপনি আমাকে বলেননি কেন? মার্জনা করুন জাহাপনা, বিয়ে তো আর পুতুল খেলা নয়। আমি পিতা হয়ে আমার বয়স্কা কন্যাকে এটি বারো দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে পারি না আলিজা। আপনি রাজি না হলে আমি আমার রহিমকে বাঁচাতে পারবো না ভাই। আমি অনেক চিন্তা করে দেখেছি জাহাপনা, এ আমি কিছুতেই পারব না। আমার অনুরোধ, আপনি আমার রহিমকে বাঁচান। আমার সমস্ত রাজ্যের বিনিময়ে আপনি মার রূপবানকে আমার কাছে দিন। এরকম একটা রাজ্য কেন, শত রাজ্যের বিনিময়ে পিতা হয়ে আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না জাহাপনা। আপনি আপনি আমার অনুরোধ রাখবেন না ভাই, রাখবেন না। আপনি আমাকে মার্জনা করুন জাহাপনা। সাহেব, আপনি শেষবারের মতো চিন্তা করে দেখুন। অসম্ভব আলিজা, আমি আমার রহিমের জীবন রক্ষার জন্য সবকিছু করতে পারি, কিন্তু আপনি জানেন আপনার এই অবাধ্যতার পরিণাম কি? জানি জাহাপনা, কিন্তু এই যে একেবারেই অসম্ভব। সিপাহসালার, বন্দী করুন এই অবাধ্য উজিরকে। জাহাপনা, পাঠিয়ে দিন অন্ধকার কারাগারে, আগামীকাল ওর প্রাণদণ্ডের আদেশ রইল। চলুন এই সাহেব। এই কে আছিস? নবদকানায় খবর দে শাহজাদার বিয়ের বাজনা বাজাতে, আর ঘটক বুড়োকে পাঠিয়ে দে মা রূপবানকে শ্মশানবানে নিয়ে আসো। রূপবান, আমি তোমার কাছে জাহাপনার এক প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব দাদু? জাহাপনার বারো দিনের ছেলে শাহজাদা রহিমের সাথে তোমার বিয়ের প্রস্তাব। শুনে
তুমি এই প্রস্তাব গ্রহণ করো মা রূপবান, তাহলে উজির সাহেবের প্রাণদণ্ড হবে। কি বলেন দাদু, প্রাণদণ্ড হবে? আমার আব্বা কোথায়? তোমার পিতা চাহাপনার কারাগারে বন্দী। আমার আব্বাকে মুক্তি দিন দাদু। তুমি এই বিয়েতে রাজি না হলে কেউ তাকে মুক্তি দিতে পারবে না। আমি আমার আব্বার কাছে যাবো দাদু। উজির সাহেব। হ্যাঁ ভাই, আমি প্রস্তুত। আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার পুত্র রহিমকে বিয়ে করতে রাজি হও, তবেই আমি তোমার পিতাকে মুক্তি দেব। না মা, না, তুই রাজি হস না মা। কি মা, চুপ করে রইলে যে? উত্তর দাও। আমি রাজি যাব না। তুমি আমায় বাঁচালে মা। এই উজির সাহেবের বন্ধন মুক্ত করে দাও। তুই কি করলি মা, তুই কি করলি? আসুন ভাই, আমরা এখন সবকিছু ভুলে এদের বিয়ের ব্যবস্থা করি। তুমি তোমার বাবা মার কাছ থেকে বিদায় চেয়ে নাও। বিদায় দে। বিদায় দেন মাতা গো,
কিছুদিন কি করে বাঁচবো মা? এই তোমার স্বামী মা, আমি বুকের মালিককে তোমার হাতে তুলে দিলাম। বারো দিনের স্বামী আমার একমাত্র মেয়েকে আপনার হাতে সঁপে দিলাম বেগম সাহেবা। চলো মা, চলো। এই তোমার বাসর ঘর মা। আরো দুঃখ আছে তোর ভাগ্যে। আজ রাত্রে তোর স্বামীকে নিয়ে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে, তা না হলে রাত্রি শেষেই তুই তোর স্বামীকে হারাবি। তুই তোর স্বামীকে হারাবি। কেঁদে কোনো লাভ নেই বেগম, আমাদের কোনো উপায় তো নেই। সাধুর নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। হ্যাঁ বেগম। বাবা, কি হয়েছে মা? কে যেন আমাকে বলে গেল, আমি নির্বাসনে না গেলে আমার স্বামীর অপমান হবে। ঠিকই বলেছে মা, আজ রাতে রহিমকে নিয়ে তোমায় নির্বাসনে চলে যেতে হবে। কেন বাবা? অভিশাপ মা, অভিশাপ, সাধু সন্তের অভিশাপ, এর কোনো ব্যতিক্রম নেই, যেতে তোমাকে হবেই মা। আমার রহিমের সমস্ত দায়িত্ব এখন থেকে তোমার হাতে মা। সব সময় মনে রাখবে, তার মঙ্গলে তোমার মঙ্গল। বারো দিনের স্বামী।
নিষেধ করুন। তা হয় না বেগম, তা হয় না। ওকে আমি নিষেধ করতে পারবো না, কিছুতেই পারবো না। আমার রহিমের অকল্যাণ হবে, আমার রহিমের মঙ্গলের জন্য আমাদের সব কিছু সহ্য করতে হবে বেগম, আমাদের সব কিছু সহ্য করতে হবে, আমাদের সব কিছু সহ্য করতে হবে। কিন্তু পাঠ করলে পয়সা দাও লাগবো যে। আমার কাছে তো পয়সা নেই মাঝি ভাই। কি কইলা, পয়সা নাই? ঘাটে আইলে কারোই পয়সা থাকে না। আমাগো পোলা মাইয়া কি খায়া বাঁচবো? আরে পয়সা না দেন, বকশিস দিবেন তো। হ্যাঁ, আমায় পার করে দিলে আমি তোমাদের বকশিস দেব। সাসারে, হ্যাঁ আমাগো বকশিস দিবার চায়। হ্যাঁ কি কইলি? বর্ষি অমন কত বর্ষি আমগো ঘাটে পুইতে রাখছি। আরে বর্ষি না, বর্ষি না, পুরস্কার, পুরস্কার। হ্যাঁ পরিষ্কার, আমরা কি কারো চাইতে কম পরিষ্কার আছি নাকি? আরে পরিষ্কার না, পয়সাই দিবার চায়। ও এই যা কইলে, আও মা তোমারে পার করে দি। আইলা দুঃখের ভেলা।
Yeah.
दादाजी आछे ठीक रे माई जी हमारे बच्चे के हमारे दे हमें छोटो जात आछी बोले तू ही आमा के घिन्नो करीस ना बाबा आमी तो आपने के छोटो जात भावी नहीं माई जी हमें देवता के कसम करिया बोल छी हमें तू आर मदद कर बे तू हर कष्ट हो छे दे बापजी का हमार कसे दे चल मैं जी बहुत अच्छा चल मैं जी चल हाँ आओ मैं जी ये है हमारा घर ए अब तो लो जा चलो चलो माई जी मुनिया ए मुनिया देख हमारा घर देवी जी लाया बैठिए माई जी हाँ बैठो माई जी बहुत दूर हटिया से आ चीज रानी बने जाले जंगले যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব তিনি কে বাবা আমারা দেবতা হ্যাঁ মাঝি মাঝি আমি জানি তু আমার ঘরে থাকতে লারবি আমি জঙ্গল মে তোহার লেগে ঘর বানাইয়া দিবে হ্যাঁ মাঝি প্রাণপতি গো
घर अच्छे रे माई जी, तू नीचे चली आ जा। कोई डर नहीं रे माई जी, कभी कुछ मुसीबत आसी ले तू हम के खबर करिया दीबी। तुहार लिए हमार जान भी कबूल थक बे माई जी। अपना दिन अभी कोनो दिन भूल बो ना बाबा। वो सब भत्तर को तो हमार लोग बुझे ना माई जी। हमार लोग जाने की माँ के लिए बेटा जान भी दीबी। तू जा माई जी, जा जा। Thank you.
গো বাছা, তুমি আমাকে মাসি বলে ডাকছো? আমার তো কোনো বন্ধু নেই। তুমি আমার ধর্মের মাসি, আমার থাকার কোনো জায়গা নেই, আমাকে একটু জায়গা দাও মাসি। তোমাকে আমি জানি না, চিনি না, তোমাকে কেমন করে জায়গা দেব? তোমার পায়ে পড়ি মাসি, আমাকে দয়া করো। না বাছা, এখানে তোমার থাকা হবে না। তোমার এমন ভরা যৌবন, আর আমি বুড়ি মানুষ, কি থেকে কি হয় বলা কি যায়? আমি এই শিশুকে নিয়ে কোথায় যাব মাসি? এ তোমার কে? আমার দাদা। ও, তা থাকতে না হয় দিলাম, কিন্তু খাওয়াবো কি? তোমার ভাত কাপড়, ওর দুধ, এসব আমি কোথা থেকে পাবো? সেজন্য তোমায় চিন্তা করতে হবে না মাসি, সে ব্যবস্থা আমি নিজেই করব। কি করে করবে শুনি? আমার কাছে কিছু মোহর আছে। মোহর, তাই নাকি? তা বেশ বাচ্চা, বেশ, আমি গরিব মানুষ কি না, তাই বলছিল। তা দাও বাচ্চা, দাও, ওকে আমার কাছে দাও। তুমিও এসো, ঘরের ভেতরে এসো, এসো। জাপানা। একি বেগম, তুমি এত রাতে আপনি বিছানা ছেড়ে পায়চারি করছেন কেন? তুমি মা এত রাতে নিদ্রা ভঙ্গ করে উঠে এলে কেন? চলুন ঘুমাবেন। না বেগম, ঘুম আমার আসছে না। কেন কেন জাপানা? আমার রহিম আর মা রূপবানকে বনবাসে পাঠিয়ে আমার চোখে ঘুম নেই বেগম। আমি জানি না ওরা কেমন আছে, কোথায় আছে। উপায় কি? সাধুর ভবিষ্যৎবাণী উপেক্ষা করবেন কি করে? এত ভেঙে পড়বেন না জাহাপানা। সাধু বাবা তো ওদের সুখের ভবিষ্যতের কথা বলেছেন। চলুন। না বেগম, তুমি যাও, তুমি যাও, গিয়ে ঘুমোবে। আমাকে আমাকে একটু একা থাকতে দাও। জাহাপানা। বেগম, প্রজারা বলেছিল আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। হে করুণাময়, আমায় তুমি বলে দাও আর কিভাবে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমায় বলে দাও। Thank you.
গো বলছি, তোমার তো দুঃখ কিসের? খালি যে বিলাপ করো। মাসি গো, আমার দুঃখের কোনো লেখা জোকা নেই। সে কি আর বুঝি না বাচ্চা? তুমি ওঠো, তোমার দাদার জন্যে দুধ এনেছি, খাইয়ে দাও। এত ফুল কিসের জন্য মাসি? সে কি তাও জানো না? আমি যে মালিনী গো, রোজ মালা গেঁথে সাহেব বাসার বাড়িতে দিয়ে আসি, চার ঘন্টা করে পয়সা পাই। আমিও তোমার সঙ্গে মালা গাঁথবো মাসি। ও মা, সে কি কথা! আমি কি আর বুঝি না? নিশ্চয়ই তুমি বড় ঘরের মেয়ে, এসব কাজ তুমি পারবে কি করে? কেন মাসি, আমি কি মালা গাঁথতে পারি না? তুমি দেখে নিও। ঠিক আছে বাচ্চা, যদি তোমার ভালো লাগে তবে আর আমি বাধা দেব না। পাঠশালায় সবচেয়ে ভালো পড়া বলেছি দিদি। সত্যি? এই নাও তোমার বই। আসি দিদি। এসো মাসি, আমি পাঠশালায় যাচ্ছি। এসো দাদু, এসো। আমি আগেই জানতাম আমার দাদু সাহেব বাচ্চার পাঠশালায় সব ছেলে মেয়ের মুখে চুনকালি দিয়ে ছাড়বে। রহিম, তোমার অঙ্কের খাতাটা একটু দেবে? কেন? বাচ্চা যদি চাইছে আবার বলছে কেন? এই নাও তাজেল। তুমি আমার খাতা দেখে লিখছো কেন? মাস্টার মশাই বকবেন। ইস, আমার আব্বার পাশে চাকরি করে আমায় বকবেন? পাগলা,
যাই পাগলা। আরামে যা দেখো মুছে যাই যাই পাগলা। না তো মাস তুমি যাই ঘুমাইনি তো। তাহলে কি পড়ছিলি? কি পড়ছিলি? পড় দেখি। পড় মাস্টার যাই পড় পড়বো মাস্টার যাই বলছি তো পড় পড়বো আর পড় না। এটা কি হলো আমার সঙ্গে মস করা? এটা কি আপনি তো বললেন কোর্ট। আমি এই বরাবর তো বলছি এই বরাবর তো বলছি চল চল এখানে নিচু হা নিচু হা। খোকন পনে পাঁচশের হলে টাকায় কষের হয় বল দেখি। পৌনে পাঁচশের মাস্টার মশাই তোমার মুন্ডু মা তাজেল তুমি বলে দাও তোমার পাঁচশের মাস্টার মশাই আমার খুশি আমি টাকায় পাঁচশো দেব। তা তো দেবই মা তাই দিও তাই দিও। তুমি বলতে পারবে বাবা রহিম? দুই মন মাস্টার মশাই। ঠিক একদম ঠিক বলেছ বলি হারি বলি হারি। কার উত্তর ঠিক হলো মাস্টার মশাই? এটা বুঝলে না কর্তব। আরে ঠিক বলে মানে দুজনেই ঠিক বলেছে। রহিম বলেছে অঙ্কের হিসেব আর তাজেল বাদশাহের কন্যা তাই বলেছে বাদশাহী হিসেব। ও তো মালির ছেলে ও কি করে হিসেব বলে মাস্টারমশাই? ও তো তাজেলের খাতা দেখে অঙ্ক করেছে। খাতা দুটো দেখি খাতা দুটো দেখে দুটো এক দেখছি। ছি 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 তুমি যে এত দুষ্ট তা তো জানতাম না। না মাস্টার মশাই তাজেলি আমার খাতা দেখে লিখেছে। মিথ্যে কথা। দুজনকে তাহলে আবার অঙ্কগুলো কষতে দিন মাস্টার মশাই। হ্যাঁ এটা উত্তম প্রস্তাব। না আমি কষবো না। কেন? আমার খুশি। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমাদের কাউকে কষতে হবে না। ইয়ে হলো আজকে যাও আর তোমাদের সব ছুটি। যা তোর ছুটি Thank you.
আঙুর ফল টক, কি বলো মুন্সিং? জি হুজুর, আঙুরের মতো টক ফল আর নেই। শিয়াল পণ্ডিত বলে আঙুর ফল টক। আরে সে তো শেয়াল লাভ দিয়ে গাছে চড়তে পারে না বলেই ও কথা বলে। লাভ দিয়ে গাছে চড়তে পারেন না মুন্সি, তুমি কিচ্ছু জানো না, অযথাই তুমি আমার সব কাজের সঙ্গী হতে চাও। আরে আঙ্গুরের মতন মিষ্টি ফল আর নেই। জি হুজুর, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আঙ্গুরের মতো মিষ্টি ফল আর হয় না। আমিও তো বলি আঙ্গুর ফলের রাজা। এই বললে টক, আবার এই বলছো মিষ্টি, না তোমার মাথায় কিচ্ছু নেই মুন্সি। কিন্তু এটা তো যথার্থ যে এই অদম হুজুরের মোসাহেব, আঙুরের মোসাহেব তো না। আব্বা, আব্বা। কি মা তাজেল? আমাদের পাশালাতে একটি মালির ছেলে ভর্তি হয়েছে, ছেলেটি বড় দুষ্টু। কি নাম তার? রহিম। কি করেছে সে? ওর সাথে আমি পড়াই পারি না। তা কি করতে হবে মা? তুমি হুকুম দিয়ে দাও ও যেন পাঠশালায় আসতে না পারে। পড়ায় ভালো, তাড়াবো কি করে? হুজুর, অনুমতি দিলে বলতে পারি। বলো। ও সব কৌশল আমার নখ দর্দ করে। ঠিক আছে, তুমি এখন যাও মা, আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। মালা দিতে গেলাম যে তখনই তো শুনলাম। কি শুনলে মাসি? তাজেল আমার নাম করে আর রহিমের নাম করে কি যেন নালিশ করছিল বাদশার কাছে। এখন তাহলে কি হবে মাসি? অমনি কাঁদতে লেগে গেলি? আমি হয়েছি না? ও মেয়ের চক্কর তুই বুঝবি না। তবে তোর দাদাকে একটু চোখে চোখে রাখিস, বুঝলি মা? এবার তুমি বলো তো রহিম, মানুষকে শ্রেষ্ঠ যে বলা হয় কেন? ন্যায় অন্যায় বিচার শক্তি জীবদের মধ্যে একমাত্র মানুষেরই আছে, তাই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। একেবারে ঠিকই বলেছ, বেশ বলেছ। এবার তুমি বলো দেখি মা তাজেল, শ্রেষ্ঠ মানুষ আমরা কাকে বলবো? কেন মাস্টার মশাই, বাদশাহ আর তার লোকেরাই শ্রেষ্ঠ মানুষ, যেমন আমার আব্বা আর আমি। তাজেল হায়ার কথা এক কথা বলে, রহিম পাঠশালায় থাকলে আমি আর পড়া বলবো না মাস্টার মশাই। কেন মা, কেন কেন? কেন আবার কি, আমার ইচ্ছে। মাস্টার মশাই, কি সংবাদ রাজপ্রহরী? মাস্টার মশাই, রহিম জুরির জামা পরে আর ঘোড়ায় চড়ে না এলে কাল থেকে তার পাঠশালায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন। কেন রাজপ্রহরী? বাদশাহর হুকুম। আমার কি অপরাধ মাস্টার মশাই? আমি জানি না রহিম, আমি জানি না। বাদশাহর যখন হুকুম। কি রে মাইজি, কি হয়েছে রে? বাবা গো, দাদার আর পাঠশালা যাওয়া হবে না। কেন রে মাইজি, আমার বাপজি কি হয়েছে? কে আমার পাঠশালা যাওয়া বন্ধ করিয়েছে? শায়দ বাদশাহ। বেচা, কি হয়েছে রে মাইজি, খুলিয়ে বলতো। কাল থেকে দাদা জড়ির জামা পরে আর ঘোড়া চড়ে না গেলে মাস্টার মশাই পাঠশালায় ঢুকতে দেবেন না। আরে মাইজি, ইহার লাগে তুই চিন্তা করিস? আরে মাইজি, আমার তো ঘোড়া আছে আর জড়ির কুর্তা ভি আছে। হ্যাঁ, এসব তুমি কোথায় পেলে বাবা? সে উনি কোথায় রে মাইজি, বহুত দিন আগে
एक अपर बच्चा ऐसे चिलो जंगले शिकार करते। की बोलने बाबा? एक अपर बच्चा? हाँ माई जी, जंगले मुद्दे से खूब मुसीबतें पड़े लो। हमें वार मदद करीलाम, से जाने बाँचे आगे लो। बच्चा हमारे एक तो घोड़ा और हमारे लड़का को जी? तू रोती का है? बाबा को एक अपर बच्चे एक अपर शशुर बोले माँ जी, एक अपर बच्चा तू आर शशुर आज है बाबा? हाँ मैं बाची रहीम रेजर बेटा आज है। ठीक आज है माँ जी। अरे मुनिया आया सरदार। क्या हुआ सरदार? मुन्ना को कुर्ता तो लिया। मुन्ना का कुर्ता? हाँ। वो कुर्ता दे क्या बेटा? अरे ले तो आ। अच्छा मुन्ना के बाबा? हमार बेटा रे माई जी, हमार बेटा, उमर भी हमार बाप जीर मतो ने छिलो। से कोथाय? ओ हमादेर चढ़िया चलिया गए छे रे माई जी। ये है सरदार। ये ले माई जी, हमारे बाप जी के लिए ले जा। ওখানে কি করছো মাতা জুয়েল? কিছু না মাস্টার মশাই। রহিম আজ এখনো আসেনি? মাস্টার মশাই, রহিম বাসাজ ঘোড়ায় চড়ে আসবে মাস্টার মশাই। তোর ঘোড়া না আরো কিছু, ও গাধায় চড়ে আসবে। মাস্টার মশাই, রহিম আজ সত্যি ঘোড়ায় চড়ে আসছে। এসো বাবা রহিম, এসো, বসো বসো বসো। বাবা রহিম বড় খুশি হয়েছে, বড় খুশি হয়েছে। কিন্তু পোশাক ঘোড়া এসব কোথা থেকে পেলে? আমার দিদি দিয়েছে মাস্টার মশাই। ভালো, খুব ভালো। তোমার মতো ছাত্র পাঠশালায় না এলে ভালো লাগে? তাহলে রহিম আর তো কোনো অসুবিধে রইল না বাবা, আগের মতোই নিয়মিত পাঠশালায় আসবে। না তো, তুমি রাজকন্যা, তোমার উপর রাগ করলে তো মাস্টার মশাই আমাকে আর পাঠশালাতেই আসতে দেবেন না। মাস্টার মশাই কখনো এমন করবেন না, মাস্টার মশাই তোমায় খুব ভালোবাসে। সত্যি? হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসি। Thank you.
মাস্টার মশাই। কি ব্যাপার মা তাজের? তুমি এই অসময়ে? আপনার কাছে একটা পরামর্শ নিতে এসেছি। কি মা? মাস্টার মশাই, রহিমের সাথে কি আমার বিয়ে হতে পারে না মাস্টার মশাই? বিয়ে রহিমের সাথে? মানে মালের ছেলের সাথে বাচ্চা জাতির বিয়ে? না, এ হতে পারে না মা। কেন হতে পারে না? যার কোনো পরিচয় নেই তার সাথে তোমার বিয়ে হতে পারে না মা। তার পরিচয়ের কি দরকার? দরকার তোমার না থাকতে পারে মা, কিন্তু যা পড়া যে দরকার আছে। আপনার পায়ে পড়ি মাস্টার মশাই, দয়া করে আপনি একটা ব্যবস্থা করুন, না হলে আমি বাঁচব না। ওঠো মা। মা তাজের, মা তোমার কাছে আমার এই অনুরোধ, তুমি এই সর্বনাশ পথে পা বাড়িও না মা। না, আমার তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনি আপনি একটা কিছু করুন। তুমি যখন এত করে বলছো, আমি দেখে চেষ্টা করে কি করতে পারি। তাজেলকে তুমি ভালোবাসো দাদা? কেন দিদি, এ কথা জিজ্ঞেস করলে কেন? এমনি। আচ্ছা দিদি, তুমি সবসময় আমাকে চোখে চোখে রাখো কেন? আমি তো এখন বড় হয়েছি। তাই তো আরো বেশি রাখি দাদা। কেন? যাতে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে দিতে না পারে। আমার মতো দুঃখী আর কেউ নেই দাদা, তুমি আমাকে দুঃখ দিও না। তুমি শুধু শুধু কাঁদো দিদি, আমার ভালো লাগে না, আমি খেলতে চললাম।
সেই নারী, আগে তো কখনো দেখিনি, যেমনি রূপ তেমনি কণ্ঠ। আমার রাজ্যে নতুন মনে হচ্ছে। জাহাপনা, কি সংবাদ পণ্ডিত মশাই? সংবাদ জাহাপনা, আমি আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলুন কি প্রস্তাব। জাহাপনা অভয় দিলে বলতে পারি। নির্ভয়ে বলুন। জাহাপনা, আমি শাহজাদি তাজেলের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। উত্তম, কোন রাজ্যে শাহজাদা? জাহাপনা শাহজাদা নয়। তবে? জাহাপনার পাঠশালারই এক ছাত্র, নাম রহিম। এমনি পড়াশোনায় খুব ভালো, দেখতে শুনতেও ভালো। তার পরিচয়? জাহাপনা তার পরিচয় আমি জানি না, তবে মালিনীর বাড়িতে থাকে। মালির ছেলে, তাজেল যার বিরুদ্ধে নালিশ করেছিল, আপনার সাহসের প্রশংসা না করে পারছি না পণ্ডিত মশাই। কে আছিস এই মুহূর্তে? মালির ছেলে রহিমকে বন্দী করে নিয়ে আয়। যা হুকুম জাহাপনা। একটা মালির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব! আপনার বুদ্ধি আর সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি পণ্ডিত মশাই। এটা আপনার রীতিমতো অপরাধ। কিন্তু জাহাপনা, মা তাজের ছেলেটিকে খুব পছন্দ করে, আর হোক না মালির ছেলে, যেহেতু মানুষ মানুষ। হ্যাঁ, তাছাড়া তার অন্য কোনো যোগ্যতা বা গুণ তো থাকতে পারে। তবু তেলে জলে কখনো একসঙ্গে মেশে না, আপনি তা জানেন? মেশাতে জানলে কিন্তু মেশে যাবে। আপনারাই তা চান না, আপনারাই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে রেখেছেন। পণ্ডিত মশাই, আপনার এই বাঁচালতা আমি আর সহ্য করতে চাই না। তবে জেনে রাখুন, আপনার এই অপরাধের জন্যে আপনাকে আমি বন্দী করব না, কারণ আপনি আমারও শিক্ষক। পাঠশালা থেকে আজ আপনাকে বরখাস্ত করা হলো। যান। রহিম, তোমাকে বন্দী করা হলো, বন্দী করো। কার হুকুমে তুমি ওকে বন্দী করছো? জাহাপনার হুকুম। না, পারবে না ওকে বন্দী করতে। জাহাপনার হুকুম আমাদের তামিল করতেই হবে। সাহায্য ছেড়ে দাও আমাকে। চলো, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমি যাবো না। না না, না না, এ হয় না, এ হতে পারে না। হে করুণাময়, তুমি এদের রক্ষা করো। আমার আমার রূপবান আর রহিম, এদের তুমি রক্ষা করো করুণাময়। পেলে মাসি? না, অনেক খুঁজলাম, কোথাও তো পেলাম না। দাদা আজ এত দেরি করছে কেন মাসি? কি জানি মা, রহিম তো কোনোদিন এত দেরি করে না। আমার কেমন যেন লাগছে। আমি যাই, জঙ্গলি বাবাকে খবরটা দিয়ে আসি। তুই ভাবিস নে, তাড়াতাড়ি এসো মাসি। আমার প্রাণ দিন দিয়া রে, আমার বন্ধু।
ব্যাপার বেগম, তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? কাল রাতে আমি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি জাহাপনা। কি দুঃস্বপ্ন বেগম? আমার আমার রহিম সংযত হও বেগম, সংযত হও। আমার রহিম আর মা রূপবানের জন্যে আমিও খুব চিন্তিত। বন্দে কি জাহাপনা? কি সংবাদ মুন্সি? হুজুর, ওই মেয়েটি এই রহিমেরই দিদি। কোন মেয়েটি? মালিনীর বাড়িতে সেদিন যে মেয়েটিকে দেখেছিলেন। তাই নাকি? হ্যাঁ। কি নাম তার? রূপবান জাহাপনা। রূপবান? যেমনি রূপ তেমনি কণ্ঠ। সুন্দরী, তোমাকে আমার চাই। আমার প্রাসাদে
প্রাসাদী তো তোমার উপযুক্ত স্থান সুন্দরী, এখানে তো তোমায় মানায় না। আপনি কি বলছেন যাব না? আমি আমি কি বলছি সুন্দরী? চৌবন আমার শিরা উপশিরায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এসো এসো সুন্দরী, এসো, তোমাকে চাই। এসো এসো। আসবে না, কিন্তু আমি ইচ্ছে করলে তোমাকে জোর করে ধরে নিয়ে যেতে পারি, তা তুমি জানো। পতির প্রতি যদি ভক্তি থাকে, তোর মতো শয়তান আমার একটা কেশ স্পর্শ করতে পারবে না। বৃথা আস্ফালন সুন্দরী, এসো আমার কাছে এসো। এখানে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি রক্ষা করবো। একি কাজেল, তুমি এখানে? হ্যাঁ, আমি নারী সতীত্ব রক্ষা করতে এসেছি। চলে যাও তুমি এখান থেকে। না, যাবো না, কিছুতেই যাবো না। এরপরে নাম কি তুমি জানো? জানি আব্বা। জেনে শুনেও তুমি বাধা দিতে চাও? হ্যাঁ দেব। কিন্তু তুমি ওকে রক্ষা করবে কি করে? আপনি যদি আমার অনুরোধ না রাখেন, তবে প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে। তুমি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবে। নারী হয়ে যদি অন্য এক অসহায় নারীর বিপদে সাহায্য করতে না পারি, তাহলে যে আমার জন্মই বৃথা। তাদের আমার জন্য তুমি কেন তোমার আব্বার সঙ্গে যুদ্ধ করবে বোন? তার চেয়ে তলোয়ারটা আমাকে দাও, আমি যুদ্ধ করব, হাসতে হাসতে প্রাণ দেব, তবু সতীত্ব দেব না। না দিদি, না। আরে মাইজি, ইকাপার বাচ্চা ছেলে শাহজাদা রহিমকে সাহেব বাচ্চা কয়েদ করিয়াছে, এই কথা তুই আগে আমাকে খবর করিস নি কেন? রহিম ইকাপার বাচ্চা ছেলে? আরে মা, ওরই তো হইল ইকাপার বাচ্চা ছেলের বহু। নসিব খারাপ হইল, এই জঙ্গলে বনবাসে আসিল। জঙ্গলি বাবা, এদের দুঃখের দিন তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর কেন এরা কষ্ট পাবে? তুমি পারলে ওদেরকে ওদের রাজ্যে পৌঁছে দেবার ব্যবস্থা করো বাবা। যাবে না বেগম সাহেবা? আপনারা কি আপনাদের প্রাণপ্রিয় সন্তান রহিমের কথা ভুলে গেছেন? মানে অপরাধ মার্জনা করুন যাবে না। শাহজাদা রহিম আর আমার কন্যা মারুফ বানের 12 বছর নির্বাচনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, অথচ আজ ওরা এ রাজ্যে ফিরে যাবে। ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন জাহাঙ্গীর। আপনি যথার্থ বলেছেন উজির সাহেব, আপনি তো জানেন আমি ইতিমধ্যে সিপাহসালারকে পাঠিয়েছিলাম ওদের খোঁজ করতে, কিন্তু সে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, কোথাও ওদের কোনো সন্ধান পায়নি। আমি কথা দিচ্ছি, শীঘ্রই আমি স্বয়ং ওদের খুঁজতে বেরোব, প্রয়োজনে আমি আমার প্রতিপক্ষ সাহেব বাদশার রাজ্যে যাব। আমার প্রাণের চেয়েও প্রিয় পুত্র আর পুত্রবধূর সন্ধানে। হ্যাঁ
আমার জন্য কত কষ্ট করলে কাজল। আমি আর কি কষ্ট করলাম, তোমার দিদি তোমার জন্য 12 বছর ধরে কষ্ট করছে। তুমি তুমি তাড়াতাড়ি তার কাছে ফিরে যাও রহিম, তিনি খুব চিন্তায় আছে। চল আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। যাও রহিম, জুগলি বাবু ওই গাছতলায় তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি আমার বান্ধব হবে না তাজেল? আমি চেয়েছিলাম তোমার বান্ধব হতে, কিন্তু তার হবে না রহিম। কেন তাজেল? তোমার তোমার দিদি তোমার সবচেয়ে বড় বান্ধব, তিনি 12 বছর তোমার অপেক্ষায় আছেন। তোমার কথা কোনোদিন ভুলবো না কাজল। যাও রহিম, দেরি হয়ে যাচ্ছে। আমার মাইজির খানা পিনা বন্ধ হয়ে গেছে। এ তোমার কি অবস্থা দাদা? জামাইজি জলদি জলদি তৈর হেলে ফির আমি তোকে তোর আপনা মূলে পৌঁছাইয়া দিবে। 12 সাল তো তোর পুরা হইয়া গেছে মাইজি, তোর এখানে থাকবে নাই। রে গঙ্গু হুকুম চাল ডাক, তুই কাম কর, তুই তোরা নীলাশপুর চলিয়া যা, আর এক দরবার থেকে খাবার করিয়া দে। ঠিক আছে চল মাইজি, চল বাবা চল চল চল। কত সব অপদার্থের দল, আমরা কিছুই জানি না। যা বলা রহিমকে কে ছেড়ে দিয়েছে? আমি ছেড়ে দিয়েছি আব্বা। তুমি? কেন? সে মালির ছেলে নয় আব্বা, একাব্বর বাদশার ছেলে। একাব্বর বাদশার ছেলে? কিন্তু তুমি জানলে কি করে? জঙ্গলি সর্দারের কাছে শুনেছি। মিথ্যে কথা, একাব্বর বাদশার ছেলে থাকবে ওই মালিনীর ঘরে। কোথায় সে বালক? সে জঙ্গলি সর্দারের সঙ্গে চলে গেছে। জঙ্গলি সর্দার? জঙ্গলি সর্দার যে করেই হোক জঙ্গলি সর্দারকে শায়েস্তা করা চাই। যাও যাও কোন যাব না। সালাম রাজা। সালাম। শাহজাদা রহিম কো মুসিবত, সরকার মুঝে বেজা, আপ জলদি চলিয়ে। Thank you.
বেঈমান শায়েদ আর তো কেমি আমার আব্বাকে ক্ষমা করুন জাহাপনা কে তুমি ও দাদি ও আমাদের অনেক উপকার করেছে আব্বা মা রূপবান আমার প্রাণাতিক রহিম কোথায় মা ওই যে আব্বা রহিম আব্বা রহিম 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 আব্বা আমার রহিম বাবা আমার রহিম এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।